হ্যালো আজকে আমরা শিখব ঘন মিটার থেকে ঘন ফিট বা কিউবিক মিটার থেকে কিউবিক ফিট কীভাবে আমরা পেতে পারি তো আমরা দেখব আমরা জানি এক মিটার সময় থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট তেমনি উভয় পক্ষকে যদি আমরা ঘন করি যদি ঘন করি তাহলে এটা ওয়ান মিটার কিউ ওয়ানের সাথে ওয়ানকে ঘন করলে ওয়ানই হবে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান গুণ থ্রি পয়েন্ট টু এইট ওয়ান গুণন থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এটাকে তিনবার গুণন করলে ঘনর মান আসবে এটার যদি আমরা গুণন করি এই অ্যান্সারটা আসে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান নাইন ওয়ান ঘনমিটার সমান থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান নাইন এটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে আমরা দেখলাম এক মিটার সমান কত ফিট এটা জানলে উভয় পক্ষকে ঘন পড়লে আমাদের যদি খেয়াল না থাকে এক ঘন মিটার সমান কত ঘন ফিট এই ইকুয়েশনটা যদি আমরা জানি এই ইকুয়েশানটা যদি জানি উভয় পক্ষকে ঘন পড়লে আমরা এই রেজাল্ট পেয়ে যাব অতএব আমাদের বেসিক জানতে হবে বেসিক অনেক জানতে হবে সে বাস্তব কাজের ক্ষেত্রে হোক বা লেখাপড়ার ক্ষেত্রে এগুলো জানলে দ্রুত ক্লিয়ার ধারণা পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ